এত দাওয়াত কোথা থেকে আসে? এখন কই দুটো বছর আড়াই বছর পর আগে তো কেউ দাওয়াত একবেলা খাওয়ান নাই, কেউ তো আমাদের কথা মনে করেন নাই। আর এই এখন তুমি এক বছর আগে তোমার পরিস্থিতি কি ছিল? এই তো পোশাক পরছি, এও পড়তে পারছিলাম না, সেটা আমার ব্যাপার, আমার আমার কিছু কোনো হস্তক্ষেপ করবো না, আমি এভাবে পছন্দ করছি। আমি এমন আমার অতীত ভুলে যেও না মুক্তি, আমি পাঞ্জাবি বের করছি পড়বে না, অতীত ভুলে যেও না, আমি এমনই, আমার দাওয়াত নাই, যেসব বাসায় দাওয়াত যেমন ওরা আগে কইছিল, আগে তো একবেলা কেউ আমাকে কেউ খাওয়ায় নাই, আমি এমনই থাকবো, যদি মন চা আমাদেরকে চলবা নাহলে না, আমি এই গাড়ি আপনি থাকবো, আচ্ছা মিল দেবো না, অনেক মিলছে এক বছর আগে, এক বছর আগেও কান্না করছে, হ্যাঁ ঠিক বলছে, আমি এখন তুমি মুক্তি বেগম ব্লগার হয়েছো, তুমি ওইভাবে থাকো, আমি এইভাবে থাকো, আমি তোমাকে নিয়ে যাবো, তুমি বড় ভাই, তুমি আসছো ঢাকার বড় ভাই, তোমার মিলন মিলন বলাও, আমি তোমাদেরকে এইভাবে নিয়ে যাবো, আমি ডাইরেক্ট বসে যাবো, একদম ড্রাইভার আসছে ভালো করে থাকতে পারে, হ্যাঁ আমি ড্রাইভার যাবো, আমি গাড়ি চালাচ্ছি, আমি থাকবো, এত দাওয়াত কোথার থেকে আসে? এখন কই দুটো বছর আড়াই বছর পর আগে তো কেউ দাওয়াত একবেলা খাওয়ান নাই, কেউ তো আমাদের কথা মনে করেন নাই, আর এখন মুক্তি বেগম বিশাল দাওয়াতালয় এসে পরিচিত হয়ে যাই, আমার দুই আড়াই বছর আগে কেউ আমাদের একবেলা দাওয়াত করে খাওয়াই নাই, কেউ এক মুঠ চাল দিয়ে খাওয়াই নাই, এখন ফেসবুক থেকে আল্লাহ আমাদের যথেষ্ট ভালো রাখছে, এখন আমাদের ভালো রাখছে দেখে আমরা অতীতকে ভুলে গেলে হবে না, আমরা অতীত ভুলে যাই দেখে আজকে আমাদের পরিস্থিতি এই, মুক্তি বেগমের মতন কিছু মানুষ আছে তারা অতীতকে ভুলে যায় যে এক দুই বছর আগে আমরা কোথায় ছিলাম, আমার তো পোশাক আছে, পোশাকও তো ছিল না, পোশাকও তো ভালো পোশাক পরতে পারি নাই, ভালো জুতো পরতে পারি নাই, হঠাৎ মুক্তি তুমি এ ধরনের কথা বললে আমার সাথে তোমার চলবে না, এটা সত্য কথা বলছো, তুমি তোমার মতন থাকবো, আসলে এই লাইনটা আসলে ভালো না মনে হয়, আমার মনে হয় কিন্তু আমরা যদি ভালোভাবে নিজের ইটাকে গ্যাটআপটাকে বজায় রাখি যে আমি আগে যা ছিলাম এখনো তাই থাকি, আমার সম্পদ এসে তাতে গিয়েছে কি, আমি দেখতেছি মুক্তির মধ্যে কিছুটা চেঞ্জ হয়ে গেছে, তার কথাবার্তা সব কিছু চেঞ্জ হয়েছে, টোন চেঞ্জ হয়ে গেছে, মেয়েটা বিয়ে দিছি আমি, এই জন্য মেয়ের জামাই ভালো না, তা আসলে কি মানুষের এই পরিবর্তনটা কেন আসে জানেন, একটু ভালো থাকলে, ভালো খাইলে, ভালো পড়লে তাদের এই চেঞ্জটা হয়ে যায়, আসলে আমি কোনো দিন চেঞ্জ হবো না, আল্লাহ যদি আমাকে বাঁচা রেখে মৃত্যু রাখ পর্যন্ত আমি মাসুদ রানাজনে এমনই থাকতে পারি, কারণ হচ্ছে কি চেঞ্জটা মানুষের জীবনটাকে শেষ করে দেয়, মানুষকেও পর করে দেয়, তা আমার তো যারা আপন ছিল তারা পর হয়েছে, কিন্তু আমি চাই যে যারা আমার পর তারা যেন আমার আপন হয়, আমি যদি এখন তার গেট আপ নিয়ে চলি তাদের মতন চলি, এটা কি পোশাক না কি হয়েছে তাতে, আমি এক জায়গায় জামু দেখে একদম হাই পাবে জামু তা না, আমার এতে যদি আপ্যান করে সেটাই আমি খুশি, আর যদি আমার পোশাক দেখে যদি কেউ আপ্যান না করে তা আমি আরও খুশি, অর্থাৎ এই ধরনের কেউ আচরণ করবেন না, ভালো থাকলে মনে করবেন না যে আমি সবসময় আরও ভালো থাকতে পারবো, যে কোনো মন্দ দিন চলে আসবে, তাই ওই ভালো থাকার সময় যে আচার ব্যবহার আপনি মানুষের সাথে করছেন সেটাই আপনার মনে থাকবে, সামনে রোজা আসতেছে, তা আমি দেখছি মুক্তি এখন আমার মেয়েটা পিছনে লাগছে, মেয়েটার সংসারটা ভাঙার জন্য, তা আসলে এগুলো ঠিক না, সামনে রোজা আসতেছে, আমরা চাই ভালো ভালো কন্টেন্ট দিতে,
ভালোভাবে থাকার জন্য অন্ততপক্ষে হিংসা টিংসা এগুলো আমরা ভুলে যাই, মানুষের সাথে সুন্দর ব্যবহার করি। পোশাকে মানুষের কখনোই বিবেচনা করবে না, পোশাকে তার পরিচয় নেবেন না, পোশাকে তার কখনোই পোশাক নিয়ে বিবেচনা করবেন না। পোশাক কি, পোশাক অনেক দেশ আছে থাকেই না। অতএব আমি আমার মতনই থাকবো, সবাই আমার পরিবারের জন্য দোয়া করেন। আর মুক্তিবাগানগুলি হেদায়ত দেয়, শুধু মুক্তিবাগান না, সারা পৃথিবীর মানুষের জন্য, এই এই মন মানুষের জন্য না হয়, একটা কিছু হইলে কোনো কিছু মনে করে না, এগুলো থেকে আমরা দূরে থাকি। সামনে রমজান মাস, সবার মন দেয় খুললে সবাই তো ভালোবাসি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।